আমার জওয়ান যুবক সোনামানিকে রাখো ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে আমরা যদি নবী পেতে চাই আলে পাক ওলি আল্লাহর দরকার আব্বাজি আমার সোনামানিকে রাখো পৃথিবীর জমিনে আলে পাক এসেছেন ওলি আল্লাহ এসেছেন আমার নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম জ্ঞানের শহর আলী হলো তার দরওয়াজা আমার নবী এর সাদ করতেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী হিকমতের শহর আলী হলো তার দরওয়াজা এই সোনামানি কেরা হযরতে আলী কারামাল্লাহ জুলকারিম কে কিসি নে পুছা হে ও আলী আপ ফরমাইয়ে আপনে সিজদা তো আদা কিয়া হে কবি কিসি দিন আপনে আপনে রব কি দিদার কি হে ইয়া নাহি ও গো আলী কারামাল্লাহ জুলকারিম আপনি তো নামাজ পড়েন কিন্তু আপনি কখনো কি নামাজে কি আপনার মা পুত্রকে দেখেছেন নাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বন্ধু করে রাও আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সেজদা দেই দ্বিতীয় সেজদা আদায় করি না বৈঠকে আমি আলী বসে থাকি যত সময় আমি আমার রবকে না দেখি আমি আলী দ্বিতীয় সেজদা দেই না75 বারের বেশি আমার নবীজিকে দেখেছেন জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি এত বার দেখার পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা জোরে বলুন 75 বারেরও বেশি নবীকে দেখেছে কোন কিতাবে আসছে 4 লক্ষ হাদিসের হাফিজ কেউ বলছেন 2 লক্ষ হাদিসের হাফিজ চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ তিনি নবীকে 75 বারেরও বেশি দেখেছেন আব্বাজি আমার এখন প্রশ্ন হলো এখানে আমরা যে মুজাহাব মানি মুজাহাবের নাম হানাফি মুজাহাব এই হানাফি মুজাহাবের ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার রবের দিদার করেছি ইমাম শাফি বলেন আমি আল্লাহকে দেখেছি ইমাম মালিক বলেন আমি আল্লাহকে দেখেছি ইমাম আহমদ বিন হাম্বাল বলেন আমি আল্লাহকে দেখেছি এক পাগল নাম তার মনসুর হাল্লাজ তিনি তো বলতে লাগলেন আনালহ পাগল হয়ে গেল শুলে চেপে গেল তবু আনাল হক শব্দ বন্ধ দিল না এই সোনামানি কেরা এই তো গেল আমার আল্লাহ পাগল প্রেমিকদের ঘটনা আরো একজন কালিমুল্লাহ আল্লাহ যাকে কালিম বলে আখ্যায়িত করেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আপনাকে দিদার করতে চাই আমি আপনাকে দেখতে চাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন লান তারানি তুমি দেখতে পাবে না সম্ভব নয় ও বাবাজি ভাইয়েরা একজন নবী আল্লাহ দেখতে পেলেন না আর নবীওয়ালা সাহাবাই কেরাম নবীওয়ালা আল্লাহর ওলি বান্দা বুজুর্গান দ্বীন কেমন করে আল্লাহ দেখতেছেন আমিনউদ্দিন ভাই শশী করে বুঝাবেন এই ঠিক কি না একজন নবী দেখতে পাচ্ছেন না আল্লাহকে আর আলী কারামাল্লাহ জুলকারিম বলছেন আমি দেখছি মনসুর হাল্লাজ বলেন আমি দেখে পাগল হয়ে আনাল হক বলতেছি ইমাম আজম বলেন আমি দেখি আসলে দেখে অনেক সময় অজয় শুনেছেন আপনারা বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয় শুনেন না
তুমি যখন বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে তোমার ভিতরে আল্লাহ পাক তোমার মধ্যে বিরাজমান হবে ওরে আমার সোনা মানিকের তোমার হাত ওই হাতে আল্লাহ পাকের পাওয়ার তোমার দেখা আল্লাহ পাকের পাওয়ারে দেখা তখন তোমার আর তোমার চোখ থাকবে না তোমার হাত আর তোমার থাকবে না তোমার পা তোমার থাকবে না কারণ তুমি কাম করো লোভ মোহ মৎসাজ্য বিলীন করে দিয়েছো হানাফি শেখ হয়ে গেছো একজন কামেল গুরু ধরেছো একজন পীর ও মুর্শিদ ধরেছো যিনি নবীওয়ালা তার কাছে তুমি গেছো এখন ওনার মাধ্যমে কামেল শেখের মাধ্যমে তুমি নবী পেয়েছো এখন নবী যখন দেখে নিয়েছো ফানাফির রসুল হয়ে গেছো রসুল যখন পেয়েছো তখন ফানাফিল আল্লাহ পেয়ে গেছো আল্লাহ যখন পেয়েছো ফানাফিল্লাহ হয়ে গেছো ফানাফিল্লাহ হওয়ার পরে এবার তুমি বাকাবিল্লাহ হয়ে গেছো হে যুবক তোমার তো কাম ভাব গেল না এখনো রাগ গেল না এখনো তোমার ভিতর থেকে লোভ গেল না তুমি তো লোক দেখানো ব্যায়াম করতে মসজিদে যাও তোমার নামাজ তো নামাজ হয় না নামাজ হলো আল্লাহর দিদার কথা কি বোঝা যাচ্ছে আমরা কি সেই নামাজ পড়ি দাঁড়ি পেকে গেল সাদাই গেল এখন আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোথায় আছে নিজের এই জায়গায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর আরশ আপনি বাইতুল্লাহ গিয়ে আল্লাহ দেখতে পাবেন না সারা দিন সারা রাত বছর কে বছর বসে থাকবেন বাইতুল্লাহতে আল্লাহ দেখব আল্লাহ দেখা যাবে না বাবা মসজিদ আল্লাহর ঘর মসজিদে গিয়ে বসে থাকবেন আল্লাহ দেখতে পাবেন না সোনা মানে আল্লাহ তোমার মধ্যেই আছে এ সোনা মানিকে ওই কাবাটা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে তুমি তোমার ওই জলিল কাবাকে ঠিক রাখবে ওই মানুষ যখন আল্লাহ তে ফানাফিল্লাহ হয়েছে এই মানুষের দাম অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় আহা আমি যদি বলি মানুষের মাঝে আল্লাহ এক শ্রেণীর মানুষ বলবে শেরে কি কথা শেরেকি কথা বেদাতি কথা মানুষের মাঝে আল্লাহ কই তবে আপনারা জানেন বান্দা আল্লাহর হয়ে মানলাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ সৃষ্টি জিতার তাবে হয় বাঘ তার কথা শোনে হাতি তার কথা শোনে সে যখন আল্লাহ পাকের কথা শোনে আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহ সৃষ্টি জিত তার হুকুম পালন করে এই ঠিক কিনা ঠিক কি না আল্লাহর হুকুম যদি আমরা মানি নিষেধ যদি বর্জন করি বাঘ আমাদের দিকে জমে সালাম দেবে কে সালাম দেবে জমেও সালাম দেবে আগুন জ্বালাতে পারে না পানি ডুবাতে পারে না তো মানুষ হয়ে যারা মানুষ হুশ হুশ হবে হুশ হারা এদের মাটিতে কষ্ট হবে আগুনে কষ্ট হবে পানিতে কষ্ট হবে তাহলে আমরা মানুষ আছি তো রে মানুষ পশু জন্মে সমান একই মত মায়ের সন্তান রে জন্মতে নাই ব্যবধান তফাত তবে কিসে বল দোষ কেন হবে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
আব্বাসী আমার নামাজ পড়ুন এমন ভাবে মহব্বত করে নামাজ পড়ুন। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস টুকরা আসতেছে, হযরত আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাদিসটি বর্ণনা করেন, এতে দয়ারুদ্দিন নবী আমার ঘরেতে আগমন করলেন, হঠাৎ করে যায় নামাজের পাটি পেতে নবী আমার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, এত পরিমাণ নবী আমার রোনাজারি করতে শুরু করলেন, নামাজ পড়তেছেন নবীজি আর রোনাজারি করতে শুরু করেছে, কান্না শুরু করেছে, আমি মনে করলাম না জানি কি হয়েছে, আল দরুদী নবী নামাজে গিয়ে এত কান্না করতেছেন কেন বাবা, ও সোনা মানি কেরা আম্মা জান বর্ণনা করতেছে, দরুদী নবী অনেকক্ষণ পরে আবার সেজদাতে চলে গেলেন, সেজদাতে গিয়া তো কান্না করতেছেন এতই এমন পরিমাণে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মনে করলাম বুঝি আল্লাহ পাকের কোন ওহী অবতীর্ণ হয়েছে, আমার নবীজি কেন এত আপনার কান্না করতেছেন কিছু বোঝা যায় না, আব্বাজি আমার অনেকক্ষণ পরে নামাজ যখন সমাপ্ত হলো আম্মা জান জিজ্ঞাসা করেন নবী গো এত পরিমাণ কান্না করার কারণটা কি, আমার নবী বললেন ও বিবি আয়েশা আমি কি আমার আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হব না, তুমি নামাজে যাও বাড়ি যদি কেউ আসে জিজ্ঞাসা করে আমি নুদ্দিন ভাই বাড়ি আছে, তাহলে নেই কোথায় গেছে, তাহলে তুই মসজিদে গেছে, আসবে কখন, তাহলে 15 মিনিট বসেন আমার আব্বা এই গেল আর এই এই আবার একজন এসছে ভাই বাড়ি আছেন আমি নুদ্দিন ভাই, তাহলে নেই কোথায় গেছে বাজারে, কখন আসবে তাহলে তা বলতে পারবো না, আজকে নাও আসতে এ বেলায় নাও আসতে, আহা আল্লাহর বান্দা। আচ্ছা আপনাদের এখানে জুমার নামাজ আজকে তো পড়েছেন, নামাজের ফরজ হয়ে গেলে পর হাফ মসজিদ খালি হয়ে যাচ্ছে না, এ ভাইরা তো আপনাদের এখানে ঢুকেছে তো এখন আর হচ্ছে না, মানে নামাজ ফরজ হয়ে গেলে দু চারজনও যায় না, একটা একটাও যায় না, না একজন বলছেন না আর হয় না, আর বুঝলাম না মানে এ ভাইরা সব জায়গায় দেখেছে, আঁখো কা তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, জোরে বলুন চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঁখো কা তারা নামে মোহাম্মদ, আমার নবীর নাম বলতে অসুবিধা আছে, আমার সঙ্গে একটু জোরে কইতে হবে, বলবেন তো মোটা করে, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে, আরো জোরে, মনের উজালা নামে, হয়নি বাবা মোটা করে সবাই মেলে, আঁখো কা তারা নামে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুছে করব নে লায়া হ্যায় ক্যা ক্যা, পুছে করব নে লায়া হ্যায় ক্যা ক্যা, মাই কাহুঙ্গা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে, আরো জোরে, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে,
दिल का उजाला नामे सुभानअल्लाह रोज़े कयामत मीज़ान पुल पर रोज़े कयामत मीज़ान पुल पर देगा सहारा नामे मुहम्मद देगा सहारा नामे ठीक की ना ठीक की ना मिजाने पुल सिराते सहारा दिवे के नामे मोहम्मद ठीक की ना बोले रोज़े कयामत मीज़ान पुल पर रोज़े कयामत मीज़ान पुल पर देगा सहारा नामे मोहम्मद देगा सहारा नामे मोहम्मद मीज़ान पे सहारा नामे मोहम्मद पुल पे सहारा नामे मोहम्मद जहन्नम की गेट पे सहारा मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद ज़रब ठीक की ना আমাদে চোখের তারা কি নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ পুছে গরবনে লায়া হে ক্যা ক্যা পুছে গরবনে লায়া হে ক্যা ক্যা মাই কাহুঙ্গা নামে मोहम्मद मैं कहूंगा नामे मोहम्मद ज़रबुल अल्लाहु अकबर रब्बुल उला ने अल्लाहु अकबर रब्बुल उला ने अर्श पे लिखा नामे मोहम्मद अर्श पे नामे मोहम्मद ज़रबुल प्यारे सहाबा पे कुर्बान जाऊं प्यारे सहाबा पे कुर्बान जाऊं इनसे सिखा है प्यारे इनसे सिखा है नामे मोहम्मद ज़रबुल কলিটা খেয়াল করে প্যারে সাহাবা পে কুরবান যাও প্যারে সাহাবা পে কুরবান যাও ইনসে সিখা হে নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে জোরে বলুন হযরত আবু বকর নবী পাকের সাহাবী তো শ্বশুর আব্বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ঠিক কি না আব্বাজি আমার সোনা মানিক আমি বুঝাতে চাই পৃথিবীর জমিনে আপনি ভালো করে বুঝুন বাবা আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চোখের ঠান্ডা আমার নবী আপনার মনের উজালা এই নবীকে আপনাকে প্রেম করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে সহিহ বুখারী শরীফ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি তোমার সন্তানের থেকে বেশি মা-বাপের থেকে বেশি তোমার অর্থের থেকে বেশি তোমার জীবন অপেক্ষা বেশি যদি প্রেম না করতে পারো লা ইউমিনু তোমাকে তোমার ঈমান তোমার মজবুত হবে না বাপকে ভালোবাসতে হবে বাপের জায়গাতে মাকে ভালোবাসতে হবে মায়ের জায়গাতে সন্তানকে ভালোবাসতে হবে সন্তানের জায়গাতে কিন্তু সব থেকে বেশি আমার নবীকে প্রেম করতে হবে আল্লাহ পেতে গেলে নবীর দরকার নাকি নবী না হলে আল্লাহ পাওয়া আর ওলি আল্লাহ না পেলে নবী পাওয়া
সিস্টেম তো এটাই হে বাবাজি সোনা মানিকেরা চলুন যারা পৃথিবীর জমিনে নিজের ছয় রিপুকে জব্দ করেছেন এবং কামেল মুর্শিদ ধরেছেন বাবা কারা সেই মুর্শিদ হবে উপযুক্ত মুর্শিদ কারা যারা নবী ওয়ালা তারাই হলো কামেল মুর্শিদ যারা আল্লাহ ওয়ালা তারা হলো কামেল মুর্শিদ এই মুর্শিদের খেদমত করলে আল্লাহ পাক খুশি হয়ে যায় এমন দেখা যায় অবলা জীবেরাও যদি কামেল মুর্শিদ আল্লাহ ওয়ালা মানুষের সম্মান বজায় রেখেছে সেই জীব পর্যন্ত জান্নাতি হয়ে গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আপনি বলবেন হুজুর কোথায় তার দলিল কুরআন মাজিদ সূরা কাহফের ভিতরে আপনি খেয়াল করুন আসহাবে কাহফের ঘটনা আপনি দেখবেন একটি কুকুরের বর্ণনা করা আছে বাবা এই কুকুরটার নাম হলো কিতমির আর সাতজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল বাচ্চা তাকিয়ানুসের জামানায় তফসিরের ভিতরে আসতেছে আপনি খেয়াল করে দেখুন এমন সময় যখন রাস্তা দিয়ে চলে যায় বাবা অবলা কুকুর সঙ্গ নিয়েছে মাকসালমিনা একটা পাথর ছুড়ে দিলেন আর ডাক দিয়ে বলতেছেন আই কুকুর তোর স্বভাব খারাপ কুকুর কুকুর দেখলে ডাকা ডাকি করে আর তুই যখন ডাকা ডাকি করবি বাদশার লোক আমাদেরকে ধরে ফেলবে আর আমরা গন্তব্যস্থানে যেতে পারবো না পরন্তু কুকুর চলে যাও কুকুর নিজের পা দুটো আপনার সামনে দিয়ে আর পাছাটাকে মাটিতে দিয়ে আপনার কিনা বলতেছেন আল্লাহ তুমি আমাকে কথা বলার ক্ষমতা দাও আমি মাকসালমিনার সঙ্গে কথা বলতে চাই এই সোনা মানিকের আল্লাহ পাকের কি কুদরত হলো ওই কিতমির কুকুরটা কথা বলতেছে জোরে বলুন আল্লাহ ওয়ালাদের সঙ্গ দিলে এক শ্রেণীর লোক তুমি আজমির যাবা কেন পাঞ্জাবে যাবা কেন বগদাদে যাবা কেন ও বেরেলি শরীফ যাবা কেন ও অমুক ওই মেদিনীপুর দরবার শরীফ যাবা কেন ও বিভিন্ন দরবার কে বলে তুমি বাবা ফুরফুরা দরবার জিয়ারাত ফুরফুরা যাবা কেন তাহলে কোথায় যাবো তোমাদের বাড়ি যাবো হ্যাঁ গেলে তো বলছেন জিয়ারাতের নিয়তে যাওয়াই যাবে না তাহলে কত বড় পাগল গো আমার নবী আমাদের নবী ছয় বছর বয়সে মায়ের সঙ্গে যাচ্ছেন আব্বা রওজা দেখতে জোরে বলুন তারপরে চলুন আমি এটা না আপনি বলেন না ও আমি মানলাম না তাহলে আর একটা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে হাজি আসলেন অনেকবার নবী পাক গেছেন আব্বা এবং আম্মার মাজার জিয়ারত করতে জিয়ারত করা বেদাত নয় নবী পাকের সুন্নাত এবার আপনি যদি বলেন না আমরা মানি না তাহলে সাহাবী করেছে কিনা দেখি আমার নবী যখন ইন্তেকাল দুনিয়া থেকে ইন্তেকাল করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো পাগলের মতো রাস্তায় বলছে কেউ যদি বলে নবী মারা গেছে আমি বেলাল তাকে দুই টুকরা করে দেব কেউ প্রাণের ভয় কিছু বলে না কারণ পাগল বেলাল হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হে নবীর প্রেমে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক 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 কিনা বলে খেয়াল কর হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেশতার দলে এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বাবা খেয়াল করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো পাগল ছিল মহাজন বালানেন আমার নবী এবং আল্লাহ শ্রেষ্ঠ মহাজন হয়ে গেলেন যাই হোক এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো চলে গেছেন পাগলের মতো নবী না পেয়ে পাগলের মতো হয়ে গেছেন তিনি মুলকে শাম কোথায় গেছেন
মুলকে শাম শাম দেশে বিছানায় ঘুমিয়ে আছেন এমন সময়তে স্বপ্ন দেখছেন নবী আমার বলেন বেলাল তোমার কি আমার কথা মনে হয় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ঘুম ভেঙে গেল আর ঘোড়া নিয়ে ছুটে শাম দেশ থেকে মদিনায় আসছেন কিসের জন্য কিসের জন্য নবী তো ইন্তেকাল করেছেন তাহলে মদিনায় আসছেন কিসের জন্য নবী রাওজা জিয়ারত করার জন্য তা জিয়ারত করা বেদাত নয় সাহাবীদের সুন্নাহ তুমি তো বেদাত বেদাত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে শাম দেশ থেকে মদিনাতুল মুনাওয়ারা এসেছেন আমার রাসূল পাকের রওজা জিয়ারত করার জন্য চিৎকার করে ঠিক কি না আমরাও জিয়ারতে যাই যতদিন বাঁচবো আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত যে মানুষটার এই রিপুগুলো জিন্দা হয়েছে এবং খেয়াল করুন আপনি যখন নিজের মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারবেন তখন আপনি এই শিকিরা নাকি গ্রামের নাম শিকিরাতে বসে বসে দয়াল নবীকে দেখতে তাই কখনো হয় হুজুর কোথায় মদিনা আর কোথায় আমরা শিকিরা এখান থেকে সম্ভব হয় বাবা এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে আপনার ব্যাটা যদি মদিনায় থাকে তা ভিডিও কল করলে তাকে দেখা যায় না সে আপনাকেও দেখে আপনিও তাকে কিভাবে হয় এ তো মানুষের বানানো মেশিন যদি এত উন্নত হয় তা আল্লাহ পাক আপনাদের বডির ভিতরে যে মেশিনগুলো দিয়েছেন সে কি ওর থেকে কমজোর জামানাতে যখন বিলকিস বেগমের ওই প্রাসাদ আনার কথা বললেন হে বাবা কোন ব্যক্তি সাহস করলেন না আসিফ বিন বারখিয়া আসিফ বিন বারখিয়া বলে ওই সাবা দেশ থেকে সুলাইমান নবীর এখানে প্রাসাদ কিভাবে আনবো বলে চোখের পলক মারতে মারতে বিলকিস বেগমের প্রাসাদ এসে যাবে জোরে বলো তাহলে আল্লাহওয়ালাদের ক্ষমতা আছে না নাই ওরা সুর ওরা বলতে যে ক্ষমতা নাই আল্লাহ পাক কোরআনে প্রমাণ দিচ্ছে আসিফ বিন বারখিয়া বিলকিস বেগমের প্রাসাদটাকে চোখের পলকের মধ্যে এনে দিয়েছে হে বাবাজি আমার আপনি আরো একটু দলিল শুনুন বাবা আমার নবী পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন দিতে দিতে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল কি বললেন ইয়া সারিয়াতাল জাবাল সারিয়াতাল জাবালের দিকে খেয়াল করো জাবাল একটি পাহাড়ের নাম কারণ ওই জাবাল পাহাড়ের নিচের দিকে দুশমনেরা লুকিয়ে ছিল সুযোগ পেলেই শহীদ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী থেকে দেখতেছেন সুবহানাল্লাহ তুমি যখন আল্লাহওয়ালা হবে নবীওয়ালা হবে তোমার মধ্যে ওই পাওয়ার তৈরি হবে জোরে বলুন তোমার মেশিনকে যে তুমি সুদ খাও মিথ্যা কথা বলো দাঁড়ি কাটো নারীবাজি করো পৃথিবীর জমিনে হুকুম পালন করো নিষেধ পালন করো বিষয় ছিল হুকুম পালন করো নিষেধ হলো বর্জন করো এই সোনা মানিকের নামাজও পড়ে চাচা আবার মিথ্যা কথা বলে হজ করেছে পরে জমি আইল ঠেলে চাচা আমার ব্যবসা করি সেখানে কত মিথ্যা কথা বলে সোনা মানিক আপনার মেশিন কাজ করে না এই মেশিন গুলো যদি আপনার খারাপ হয়ে যায় সব ভালো কিন্তু মোবাইলে ডিসপ্লে নাই ব্যাটা মক্কা থেকে ফোন করে ও গো শিকিরা গ্রামে আমার আব্বা আমিনুদ্দিন আমি আপনাকে ফোনে পাই না আপনাকে দেখতে পাই না কি করে পাবে বাবা ডিসপ্লে খারাপ কথা শোনা যায় কিন্তু ছবি দেখা যায় না দুই জনের ভিতর থেকে একজনের মোবাইল যদি ডিসপ্লে খারাপ হয়ে যায় ছবি দেখা সম্ভব হয় না রে বন্ধু তাহলে আমরা যে ওদির প্রেমের পাগল না তিনি তো আল্লাহওয়ালা নবীওয়ালা হে বাবা যে নবীর প্রেমের পাগল তিনি হলেন পাওয়ারফুল নবী আমরা যে আল্লাহর ইবাদত করি তিনি আমাদের রব সমস্ত কিছু হুকুম পালন করার আদেশ দিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ
মেশিন ভালো আমার মেশিন খারাপ তাই তো দেখা যায় না বাবা আমার মোবাইল খারাপ আমি ফোন করতে দিতে কথা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না তার মানে ডিসপ্লে খারাপ আবার ডিসপ্লে ভালো কানেকশন ভালো টাকা পয়সা সব আছে কিন্তু কথা শোনা যাচ্ছে না হ্যালো 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 কি বলতে স্পিকারে তার কাটা এ যারা নামাজ পড়তেছে রোজা রাখতে দোয়া করতে সব করতেছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না ডিসপ্লে খারাপ নবীও দেখে না আল্লাহও ডিসপ্লে খারাপ আবার কথা শুনতে বলছে নবী কি শুনে আমাদের কথা হে বন্ধু ও আসলে তার কথা ওই স্পিকার খারাপ এত সুদ খেলেও তার ভালো এত মিথ্যা কথা বললে তার ভালো হয় নামাজ পড়ো বাবা নামাজীদের মতো নামাজ পড়ো যে নামাজ পড়তে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে পাক শেরে খোদা হায়দারে কররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জিহাদের মাঠে তীর ঢুকে গেছে সাহাবায়ে রাসূলের তীরটাকে যখন টেনে বার করতে চায় এত কান্না করেন এত কান্না করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিতে দেন না আমার নবী পাক বলেন শান্ত হও যখন আমার আলী নামাজে যাবে তীরটা বার করে নেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গিয়েছেন যখন পায়ের তীর ধরে টান দিয়েছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বুঝতে পারলেন না বোঝা গেল আলী যখন নামাজে যেতেন তাই তো তার মাবুদকে দেখে নিতে আর আমরা তো নামাজ পড়তে যাই শুধু ব্যায়াম করতে যাই ব্যায়াম আমার জওয়ান যুবক সোনা মানিকেরা আপনি চেষ্টা করুন প্রকৃত নামাজ পড়ার জন্য চলুন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি চলুন আরো একটু এগিয়ে যাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নাম তার ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না পাওয়ার আপনি জানেন না বাবা আমার নবী পাক বলেন ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার বাড়িতে খাবার নাই খুব খেয়াল করুন বাবা বাড়িতে খাবার নাই ও সোনা মানিকের এদিকে হযরত উসমান জিন্নুরাইন আমার নবী পাকের সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নবী পাকের দাওয়াত দিয়েছে ও নবীজি আমি উসমান আপনি এবং মদিনার যত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমি উসমান সকলকে দাওয়াত কদম মসজিদ নববী থেকে জিন্নুরাইনের ঘর পর্যন্ত আসতে যতটা কদম হয়েছে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় গিয়ে ততটা কয়েদি মুক্তি দিয়ে দিয়েছে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে এখন ততটি কয়েদি মুক্তি দিয়েছে আর যেই মুক্তি দিয়েছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুব ভালো মাওলায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু